আসসালামু আলাইকুম দর্শক, আমি ঈশা কোসেন অ্যাকোয়া ট্রাভেলার চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করছি যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিউয়ার্স, অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, তো মাঝখানে ব্যস্ত ছিলাম। তো যে বিষয়টা, যে আমরা দুইটা মাছ নিয়ে কন্টিনিউয়াসলি ব্রিডিংয়ের কিছু ধাপ বলছিলাম, পোলার প্যারট আর হলো আপনার টাইগার বার্ব। তো পোলার প্যারট ব্রিডে দিয়েছি, জোড়া নিয়েছে, বাট এখন পর্যন্ত তারা ডিম দেয় নাই। যেহেতু যে মাছগুলো জোড়া নিয়ে কাজ করে সেগুলো একটু সময় সাপেক্ষ, বাট একবার জোড়া নিয়ে নিলে তারা আর খুব বেশি টাইম নেয় না। সো ওটা এখনও কাজ চলছে, নতুন আপডেটেড রেজাল্ট আসলে আপনাদেরকে আপডেট দেওয়া হবে। আর টাইগার বার্ব, আজকে টাইগার বার্বের ব্রিডিং সেট আপ এবং আমরা ব্রিড করতে দিব টাইগার বার্বের। সো এইখানে আমি প্রথমে দেখাচ্ছি যে এই জায়গাটাতে টাইগার বার্বের ব্রিড করাবো। দেখেন যে আমি মশারি নেট ইউজ করছি, সেম কাইন্ড অফ জেব্রার মতোই সেট আপটা দিচ্ছি, যে টোটাল মোটামুটি 4-5 ইঞ্চি ডেপথ দিচ্ছি, মাঝখানে 5 ইঞ্চি আর এইখানে 4 ইঞ্চি চারদিকে। এর মধ্যে মাছগুলো ছাড়বো, তলে ডিম পড়ে যাবে এবং আরও কিছু স্টেপ দেখাচ্ছি। এখানে বলেছিলাম অ্যাঞ্জেল ব্রিডে দেবো, অলরেডি দেখতে পাচ্ছেন যে অ্যাঞ্জেল ব্রিডিং পেয়ার, আরও অনেকগুলো পেয়ার আছে কিন্তু এখন সময় অভাবে দিতে পারছি না। তো এইখানে হলো টাইগার বার্বের মেল এবং ফিমেল, আমি আলাদা করে রাখছিলাম অনেক দিন ধরেই। সো এই পাশে মেল আছে, এই পাশে ফিমেল আছে, আমি সিলেক্ট করে আপনাদের দেখাবো যে কোনগুলো আমি ব্রিডে ইউজ করছি। আর এই দিকে আছে হলো আরেকটা এলিমেন্ট, সেটা হলো আমরা সবাই জানি যে টোপাপানা। তো হাইডিং প্লেসের জন্য আমি এই প্ল্যান্টস, অ্যাকোয়াটিক প্ল্যান্টস বা এই পানাগুলো ইউজ করতে যাচ্ছি। তো ফার্স্ট অফ অল যেটা বিষয়, যে এখানে আমরা কয়টা মেল এবং কয়টা ফিমেল দিচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, এইখানে আমি ফার্স্টে ফিমেলগুলো দিব, যে ফিমেলগুলো পেটে ডিম আছে এবং যেগুলো সাইজ তুলনামূলক বড় সেগুলো দিচ্ছি। টাইগার বার্বের ফিমেলগুলো একটু সাইজে বড় হয় মেলের চেয়ে। তো দেখেন এটা দিচ্ছি, একটা ফিমেল দিলাম, তারপরে এখানে এই ফিমেলটাকে ইউজ করতে চাচ্ছি, 2 নম্বর দিলাম ফিমেল, এটা ইউজ করতে চাচ্ছি, এটা 3 ফিমেল দিলাম। এখন মেলের ক্ষেত্রে যেটা, মেল একটু তুলনামূলক ছোট হয়, এখান থেকে মেল দিব, 2 মেল, আরেকটু বেশি দিই, 4 মেল ইউজ করলাম আর 3 ফিমেল দিলাম। এখানে দেখেন যেটা অলরেডি এখান থেকে ঘুরতেছে। সো এখন আমি এদেরকে ঢাকনাগুলো দিব, যে প্ল্যান্টস যেগুলো সেগুলো ইউজ করবো কভার করার জন্য। তো আমি প্ল্যান্টগুলো কভার করার জন্য দিচ্ছি এখানে, প্লাস পানিটার কোয়ালিটি ভালো লাগবে। এই যে এখানে আমি এটাকে একটু হাইডিং প্লেস হিসেবে দিলাম, আর কিছু হর্নট আছে, ফ্রেশ হর্নট, কিছু হর্নট ইউজ করলাম। তো এই তো মোটামুটি আপনার হলো যে ট্যাঙ্ক সেট আপটা আমাদের হয়ে গেল। সো ভিউয়ার্স, ব্রিডে তো দিলাম, আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলি, আমি ব্রিডিং ট্যাঙ্কটা ইউজ করছি, এটা 2 ফিট বাই 1 ফিট এবং হাইট হলো 1 ফিট ট্যাঙ্ক। আপনারা এর চেয়ে ছোটো ট্যাঙ্কও ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না, বাট এর চেয়ে বড়ো ট্যাঙ্ক ইউজ না করাটাই বেটার। সো দেখতে পেলেন খুবই ইজি ব্রিডিং ট্যাঙ্ক সেট আপ করা টাইগার বার্বের ক্ষেত্রে। কয়েকটা জিনিস একটু লক্ষণীয় অ্যাজ ইউজুয়াল, যেটা হলো যে টাইগার বার্ব মাছের ব্রিডিংয়ের সময় ফার্স্ট অফ অল কোনো খাবার দেওয়ার দরকার নেই, আর এখানে কি মটর বা অ্যারেশন দেওয়ার দরকার আছে কি না। ফার্স্ট অফ অল এইখানে এই মুহূর্তে, দ্যাট মিনস হলো যে ফার্স্ট ইনিশিয়াল স্টেজে খুব হালকা করে মটর দিতে পারেন, অথবা না দিলেও খুব একটা ক্ষতি যে হবে তাও না। আমি খুব হালকা করে একটা ইয়ার স্টোন দিব, যেটা আপনারা ইউজ করতে পারেন, না ইউজ করলেও ক্ষতি নেই, বা ডিম ছাড়ার পরে সেই ডিমগুলোকে ঠিক রাখার জন্য আপনাকে অক্সিজেনের ব্যবস্থা সবসময় করতে হবে, এটা একটা বিষয়।
আরেকটা যে যদি ডিম দেয় তো সাথে সাথে আপনাকে সামান্য হলো মিথিলিন ব্লুটা ইউজ করতে হবে যেন সেই পানিটা তাতে ডিমগুলো নষ্ট না হয়ে যায় ডিম ছাতা না পড়ে সেজন্য একটা ব্যবস্থা করতে হবে আর লাস্ট অফ অল যেটা বিষয় যে মোটামুটি এরা দেখা যায় ভোরবেলার দিকে ডিম দেয় সো আমি এখন দিলাম হয়তো বা কালকে সকালে বা পরশুদিন সকালের মধ্যে এটা একটা ফলাফল পাবো ইনশাল্লাহ তো যেটা বিষয় যে এরা ডিম দেওয়ার ডিম কিন্তু একদিনে সবাই একসাথে ডিম দেয় না এখানে আপনারা দেখলেন যে আমি চারটা ফিমেল দিয়েছি এবং তিন চারটা মেল দিয়েছি এবং তিনটা ফিমেল দিয়েছি তো তিনটা ফিমেলে যে একদিনে ডিম দেবে তা কিন্তু না মোটামুটি দুই দিন থেকে তিন দিন লাগতেও পারে এদের সবগুলো ফিমেল ডিম ছাড়তে বা এদের এই প্রসেসটা করতে সো ধরে রাখতে হবে দুই থেকে তিন দিন এই টাইগার বার মাছের ব্রিডিং যে প্রসিডিউরটা সেটা দুই থেকে তিন দিন ধরে রাখতে হবে আর আরেকটা যে বিষয় সেটা হলো যে পানি কোয়ালিটিটা সবসময় ভালো রাখতে হবে আপনারা চাইলে একটুখানি সল্ট ইউজ করতে পারেন আমি সল্ট ইউজটা দেখাই নাই বাট পানিতে একটু লবণ মিশাতে পারেন মোটা লবণটা ইউজ করতে পারেন আর ব্রিডিংয়ের আগে মিথিলিন ব্লু দিয়ে রাখতে পারেন বা ডিম ছাড়ার পর মিথিলিন ব্লু দিয়ে ইউজ করতে পারেন ইটস আপ টু ইউ এটা কোনো সমস্যা নাই এটা আপনারা যখন ইউজ করতে চান তখন করবেন সো ভিউয়ার্স যেটা যে আশা করছি যে নেক্সট ডে এটা নিয়ে পরের স্টেপগুলো ইনশাল্লাহ আপনাদের খুব দ্রুত দেখাতে পারবো আরেকটা যে বিষয় যে আমাদের যে কম্পিটিশন বা পুরস্কারের যে বিষয়টা ছিল সেটা ব্যস্ততার কারণে তো আমি ডেট দিতে পারি নাই আশা করছি খুব দ্রুতই একটা নির্দিষ্ট ডেটে ওইটা নিয়েই শুধু ভিডিও হবে যে আমি প্যাকেটে যে গিফট আইটেমগুলো রেডি করছি সেটা নিয়ে একটা কন্টেন্ট করার ইচ্ছা আছে সো সবার নাম্বার এবং ঠিকানাগুলো আমি একসাথে কালেক্ট করছি যে আমি একদিনে সবাইকে পাঠাবো সেজন্য আমারও ইজি হবে কাজটা করতে সো সবাইকেও দেখাচ্ছে একদিনে ইনফর্ম করা যাবে সো এটা খুব দ্রুত ইনশাল্লাহ করতে চাচ্ছি সো ভিউয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশন বেল প্রেসকে আমার সাথেই থাকবেন আর লাইক দিবেন যেটা অনেক মোটিভেশন হিসেবে কাজ করে আর দর্শক আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটি আরও অনেকের কাছে পৌঁছে দিবেন যেটা যারা মাছ পছন্দ করে রঙিন মাছ নিয়ে কাজ করতে চায় বা এবিলিটি নিয়ে কাজ করতে চায় তাদের অ্যাটলিস্ট তাদের ভিডিওগুলো দেখে কিছুটা যেন তারা উপকৃত হয় এতটুকুই আমার চাওয়া এটাই সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ